পবিত্র রমজান মাসে বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে যখন উদ্বেগ, উৎকণ্ঠা ঠিক সে সময় বিশ্বের অনেক দেশে দেখা যায় বিপরীত চিত্র। বিশ্বব্যাপী রেকর্ড মূল্যস্ফীতির মাঝেও এবাদতবন্দিগির মাসটিতে মুসলিমদের কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করছে মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীরা। পবিত্র রমজান মাসকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় সংযুক্ত আরব আমিরাতের শপিং মল এবং হাইপার মার্কেটগুলোতে যেন লেগেছে ছাড় দেওয়ার দারুণ প্রতিযোগিতা। কোনো কোনো ক্ষেত্রে 5-75% পর্যন্ত মূল্য ছাড়ে প্রায় 10,000 পণ্য অফার দিয়েছে বিভিন্ন শপিং মল। এখানকার যেসব হাইপার মার্কেট বলেন বা বিভিন্ন মার্কেট যারা আছেন, তারা রমাদান উপলক্ষে বিভিন্ন রকম ডিসকাউন্ট দিয়ে থাকে, যা আমাদের মতো যারা আসছেন এখানে তারা খুব স্বস্তিতে থাকেন। কিন্তু আসলে আমাদের পরিবার পরিজন তো থাকে বাংলাদেশে, তো আমরা সেই বিষয়টা নিয়ে একটু চিন্তিত থাকি যখন রমাদান উপলক্ষে আমাদের বাংলাদেশের যেই ব্যবসায়িক সিন্ডিকেট বা ব্যবসায়িক ভাই যারা আছেন, তারা যদি আসলে জিনিসটা একটু খেয়াল করেন যে রমজানের উপলক্ষে এইখানে যেমন ডিসকাউন্ট দেওয়া হয়, বিভিন্ন রমজান আসলে সারা বছর তারা ব্যবসা করেন, বাট এই মাসটাতে তারা ব্যবসা না করে শুধুমাত্র যেটুকু হলেই হয়, অর্থাৎ বিভিন্ন ইউক্রেন যুদ্ধ সহ বৈশ্বিক সংকটে বিশ্বের বিভিন্ন দেশ নিত্য পণ্যের দাম বৃদ্ধি পেলেও মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত পবিত্র রমজান মাস উপলক্ষে এ চিত্র থাকে সম্পূর্ণ বিপরীত। তাহলে অন্তত পক্ষে রমজান মাসে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিটা একটু কমিয়ে মানুষ কেনাকাটার সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ব্যবসায়ীদেরকে। সুপারমার্কেটগুলোতে ক্রেতাদের আকৃষ্ট করতে চলে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের উপর বিশেষ মূল্য ছাড়ের প্রতিযোগিতা। ছোলা, মুড়ি, চাল, ডাল, তেল, চিনি সহ রমজান মাসে যেসব পণ্যের চাহিদা বেশি থাকে সেগুলো পরপর দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। রমজান উপলক্ষে ব্যবসায়ীরাও দাম সহনীয় পর্যায়ে রাখতে এগিয়ে আসেন, এতে রোজাদারদের অতিরিক্ত অর্থকষ্ট লাঘবে মানবতার দৃষ্টান্ত সৃষ্টি করে দেশটির ব্যবসায়ীরা।